बॉलीवुडेर जनप्रिय अभिनेता ऋतिक रोशन विवाह विच्छेदेर पर एकाई काटिए देन दीर्घ समय एबार नाकि सेई एकाकित्वेर अवसान घटते जाच्छे तार जीवने। साबा आजादेर संगे विवाह बंधने आबद्ध हच्छेन एमन कथा भेसे बेड़ाচ্ছে बलिउडे। और सन्तानेर द्वितीय बियेर खबर शुने मुख खुललेन ऋतिकेर बाबा राकेश रोशन। बिस्मित हये कि बोललेन तिनि विस्तारित जानबो रिपोर्टे। बलिउडेर आलोचित प्रेमिक जुगल ऋतिक रोशन और साबा आजाद प्राय विभिन्न अनुष्ठाने एकसंगे देखा जाए। तादेर शोना जाच्छे चलती बछरेर नवेम्बरेई बियेर पिड़िते बसबेन एई जुटी। सम्प्रति एकटी भेरिफाइड टुइटार अ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে ঋতিক ও সাবা তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। খুব সম্ভবত ফাইটারের কাজ শেষ হলে গাঁট ছড়া বাঁধবেন তারা। তবে ছেলের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন ঋতিকের বাবা পরিচালক রাকেশ রোশন। তিনি বলেন, ঋতিক সাবার যে বিয়ে এমন কিছু আমি অন্তত জানি না। ঋতিকের ঘনিষ্ঠজনদের দাবি সংবাদ মাধ্যম ওদের সম্পর্ককে সুস্থভাবে গড়ে তুলতে দেবে না। বন্ধুত্ব শুরুর আগেই বিয়ের খবর। এছাড়াও ঋতিকের উপর অনেক দায়িত্ব রয়েছে, যার মধ্যে প্রধান দায়িত্ব তার দুই ছেলের। 2014 সালে সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একাই ছিলেন সুদর্শন এই অভিনেতা। দীর্ঘদিন একা থাকার পর সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। সাবার সৌজন্যে ঋতিকের জীবনে আবার বসন্তের আগমন। ইতোমধ্যে নতুন ফ্ল্যাট কিনে পাকাপাকিভাবে একসঙ্গে বসবাসও করছেন তারা। তারপর থেকে ঋতিক সাবার বিয়ের গুঞ্জন। তবে সেসব যে পুরোটাই রটনা জানালেন রাকেশ রোশন। এছাড়া বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজন বলিউডের নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে ঋতিকের, যার মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু এই প্রসঙ্গে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি ঋতিক। HM নাহিয়ান, নাগরিক।